নমস্কার বন্ধুরা, পাইলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি, যেটা হলো মালপোয়া রেসিপি। এই মালপোয়াটা কিন্তু প্রায় সবাই করতে জানেন, আর আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সামনে পুজোতে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন এবং বিজয়া দশমীতে সবাইয়ের মিষ্টিমুখও করাতে পারেন। খুবই সোজা একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, সেই বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজি আর ময়দার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অপশানাল, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাও দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। আমি দিচ্ছি প্রথমে 3 টেবিল চামচ, এরপরে যদি লাগে আমি আরও দেব। মালপোয়াটা খুব বেশি মিষ্টি পছন্দ হয় না, ওই জন্য আমি একটু চিনিটা মেপে মেপেই দিই। এরপরে আমি এই মালপোয়ার গোলাটা বানাবো দুধ দিয়ে, সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মাখাতে থাকছি। একসাথে অনেকটা দুধ কিন্তু দিয়ে দেবেন না, তাহলে মালপোয়ার গোলার যে লিকুইড যে ভাবটা সেটা আমরা বুঝতে পারবো না। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দুধ দেবেন। আর সাধারণত মালপোয়ার ব্যাটার কিন্তু একটু পাতলাই হয়, সেজন্য আমি অল্প অল্প দুধ দিচ্ছি আর ব্যাটারটা মাখতে থাকছি। আমি মোটামুটি 2 কাপ মতো দুধ ব্যবহার করেছি, দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হবে। এরপরে আমি এই ব্যাটারটা একটু টেস্ট করে দেখছিলাম যে চিনিটা কতটা ঠিকঠাক হয়েছে, মিষ্টিটা খুবই কম লাগছিল, ওই জন্য আমি আবারও 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু মেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো মতো মেখে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টায় সুজিটা যতটা ফোলা ততটা ফুলেও যাবে আর চিনিটা গলে গিয়ে ওর লিকুইডটাও বোঝা যাবে। এরপরে আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। আর মালপোয়া বানানোর জন্য একটুখানি চওড়া কোনো কড়া বা ফ্রাই প্যান নিলে মালপোয়াটা ঠিকঠাক হয়। আমি প্রথমে অল্প একটু ব্যাটার তেলের ওপর দিয়ে দেখে নিচ্ছি মালপোয়ার ব্যাটারে আর জল দিতে হবে কি না। মালপোয়ার ব্যাটারটা একটু ঘনই লাগছে, মালপোয়া সবসময় একটু পাতলাই হয় মালপোয়ার ব্যাটারটা, তো আমার একটু ঘন লাগছে বলে আমি আর একটু জল দিয়ে দেবো। এই মালপোয়াটা ভেজে নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে অল্প একটু জল দেব, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি ব্যাটারটা পাতলা করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 1/2 কাপের কম জল ব্যবহার করেছি এই সময়। এরপরে আমি যে মালপোয়াটা তেলের ওপর দিয়েছিলাম সেই মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে নিচ্ছি। নিয়ে আবার 1 হাতা করে মালপোয়া ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আস্তে আস্তে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব। আমি এই মালপোয়াটা রসে ভেজাবো না, আপনারা চাইলে চিনির রসে ভেজাতে পারেন। চিনির রসে ভেজালে পরে ব্যাটারের মধ্যে অতটা চিনি দেবেন না, অল্পই চিনি দেবেন। আর মালপোয়াগুলো যদি আমি চিনির রসে ভেজাই তাহলে কিন্তু মালপোয়া বেশি দিন থাকে না, কিন্তু আমি যদি এইভাবে ভাজা রেখে দিই তাহলে কিন্তু প্রায় 3 থেকে 4 দিন মালপোয়াগুলো ভালো থাকবে। আর পুজোর সময় সবসময় তো লোক বাড়িতে আসতে থাকবে, বাড়িতে যদি এইসব মালপোয়া বা কোনো শুকনো মিষ্টি থাকে তাহলে কিন্তু সবাইকে দিতে খুবই সুবিধা হবে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা মালপোয়াগুলি ভেজে নিচ্ছি। আমার সব মালপোয়াগুলি ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আর যারা আমার
চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে আরেকটা রেসিপি নিয়ে কথা হবে।